আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাকিল। আজকে আমি নিউরোলজি চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ব্রেইনের বিভিন্ন লোবের ফাংশন, এবং ওই লোব যদি ড্যামেজ হয় যে কোনো কারণে তাহলে সেটা ফিচার। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বেশ কঠিন পড়া, এবং এটা যে কোনো পরীক্ষা, আপনি FCPS বলেন, রেসিডেন্সি বলেন, কিংবা BCS এর মেডিকেল সায়েন্স বলেন, যে কোনো পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসার মতো ইম্পর্টেন্ট, এবং পড়াটা খুব কঠিন। তো চলেন আমি পড়াটা আপনাদের বুঝিয়ে দিতে পারি কিনা, তাহলে চলেন আমরা স্লাইড দেখি। তাহলে শুরুতে বলে দিচ্ছি যে এই অংশটুকু পড়ানোর জন্য ডেভিডসনে আমাকে বড় কয়েকটা বক্স নিতে হয়েছে। তো আপনারা যারা মোবাইলে এই ভিডিওটি দেখবেন একটু ফুল স্ক্রিন করে দেখবেন, তা না হলে আপনাদের দেখতে একটু সমস্যা হবে। আমি চেষ্টা করছি বক্সগুলো ভেঙে ভেঙে দেওয়ার, এরপরও আগে থেকে একটু বলে নিচ্ছি। তাহলে ফার্স্ট দেখেন যে বক্সটা আমি আপনাদের পড়াবো আজকের 20 থেকে 25 মিনিট, সেই বক্সটা হচ্ছে এরকম একটা বক্স। আমি এটা ছোট করে দিচ্ছি, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে উপর থেকে যদি চিন্তা করেন তাহলে আমাদের কিন্তু ফ্রন্টাল এবং অক্সিপিটাল লোব একটা করে আছে, এছাড়া প্যারাইটাল লোব কিন্তু আমাদের দুই পাশে দুইটা, এবং টেম্পোরাল লোব আমাদের দুই পাশে দুইটা, একটা ডোমিনেন্ট একটা নন ডোমিনেন্ট। এখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে এক পাশে আছে ফাংশন, আর আরেক পাশে তিনটা কলাম মিলে আছে ডিসফাংশন। তো এই দুইটা জিনিস আমাদের ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে। তো এই ছকটা পড়ার আগে আমি আপনাদের একটু ভিজুয়াল পাথওয়ে পড়াবো, কেননা একটু খেয়াল করে দেখেন অক্সিপিটাল লোবের মধ্যেও দেখবেন যে ড্যামেজ হলে একটু দেখতে সমস্যা হবে, টেম্পোরাল লোব ড্যামেজ হলে সেখানেও দেখতে সমস্যা হবে, ইভেন প্যারাইটাল লোব ড্যামেজ হলেও দেখতে সমস্যা হবে। তাহলে দেখার পাথওয়ের সাথে প্যারাইটাল, টেম্পোরাল এবং অক্সিপিটাল কি সম্পর্ক, এটা বুঝতে গেলে আমি একটু ভিজুয়াল পাথওয়েটা আপনাকে আগে দেখাই নি, আমার জন্য বা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। চলেন, তাহলে ছোটবেলায় করছিলেন ভিজুয়াল পাথওয়ে, আপনারা মনে আছে কিনা দেখেন, যখন কোনো একটা ভিজুয়াল ইম্পালস যখন রাইট বা লেফট আই আসবে বা বোথ আই আসবে, তখন ইম্পালসটা অপটিক নার্ভের মাধ্যমে অপটিক কায়াজমাতে আসবে। অপটিক নার্ভের মাধ্যমে দুই পাশে দুইটা অপটিক নার্ভ এক জায়গায় মিলিত হবে, এটার নাম কায়াজমা, দেন অপটিক ট্র্যাক্ট। অপটিক ট্র্যাক্টের পরে এটা চলে যাবে হচ্ছে থ্যালামাসের একটা জায়গা, নিউক্লিয়াস, সেটার নাম হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডি বা ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস। এটা থ্যালামাস থেকে আপনারা সবাই জানেন থ্যালামাস হচ্ছে সকল সেন্সরি ইনফরমেশনের রিলে স্টেশন, মানে সকল সেন্সরি ইনফরমেশন আগে থ্যালামাসে আসবে, দেন ব্রেনের স্পেসিফিক জায়গায় যাবে। তাহলে একটু খেয়াল করেন যে অপটিক, এই যে আমরা বললাম যে ভিজুয়াল পাথওয়েটা ল্যাটারাল জেনিকুলেট বডিতে আসলো, এরপরে দেখেন অপটিক রেডিয়েশনের মাধ্যমে, এই রেডিয়েশন মানে হচ্ছে এই যে লাল বা আপনারা যে নীল যে তারটা দেখতেছেন, এই অপটিক রেডিয়েশনের মাধ্যমে ইনফরমেশনটা অক্সিপিটাল কর্টেক্সে আসবে। মনে রাখতে হবে টোটাল ভিজুয়াল ইম্পালস যখন অক্সিপিটাল কর্টেক্সে আসবে তখনই শুধুমাত্র আমরা দেখতে পাবো, তখনই শুধুমাত্র আমরা দেখতে পাবো। এখন একটু খেয়াল করে দেখেন এই এই ইম্পালসটা রেটিনা থেকে শুরু করে অপটিক পাথওয়ে বা ভিজুয়াল পাথওয়ে দিয়ে একদম অক্সিপিটাল কর্টেক্স পর্যন্ত যে রাস্তা দিয়ে আসছে, এই রাস্তার যে কোনো এক জায়গায় ড্যামেজ হলে আমাদের দেখতে কিছু না কিছু সমস্যা হবে। তো কোনটা কোনটার জন্য কি সমস্যা হবে এটা আমাদের একটু জানতে হবে, তাই না? এটা আমরা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েছি, একবার একটু ঝালাই করে নিব। তাহলে একটু খেয়াল করে দেখেন আমি জাস্ট এই ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে এই ভিজুয়াল কর্টেক্স বা অক্সিপিটাল কর্টেক্স পর্যন্ত এই জায়গাটা একটু একবার বলে নেই, আবার বলবো। দেখেন এখানে মোট দুইটা ফাইবার আছে, একটা ফাইবার নিচ দিক দিয়ে গেছে, একটা ফাইবার উপর দিক দিয়ে গেছে। এই ফাইবারটা কোন কোন লোব ক্রস করে একটু খেয়াল করে দেখেন, প্যারাইটাল লোব, এটা টেম্পোরাল লোব, প্যারাইটাল টেম্পোরাল ক্রস করে কিন্তু অক্সিপিটাল লোবে আসে। একটু খেয়াল করেন, প্যারাইটাল টেম্পোরাল ক্রস করে কিন্তু অক্সিপিটাল লোবে আসে। সুতরাং প্যারাইটাল লোব বা টেম্পোরাল লোবে যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু এই ফাইবারটা দিয়ে ইম্পালস যেতে পারবে না, সুতরাং সেই অনুযায়ী কিছু না কিছু ফিচার হবে। তাহলে চলেন আমরা একটু পরের স্লাইডে দেখে নিই। যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেভিডসনের একটা স্লাইড, এখানে কিছু কিছু টার্ম আছে, টার্মগুলো আগে দেখে নেন। একটা টার্ম আছে মনো অকুলার ব্লাইন্ডনেস, কি জিনিস এটা একটু খেয়াল করে দেখেন, এই যে এটা ডান এবং বাম চোখ। এখন প্রত্যেকটা চোখের যে
চোখে যে ভিজুয়াল যে ইম্পালস তৈরি হয় এটা তৈরি হয় কোথায়? এটা তৈরি হয় কিন্তু রেটিনাতে, ভিজুয়াল ইম্পালস তৈরি হয় রেটিনা। রেটিনা থেকে এই ইম্পালসটা অপটিক নার্ভের মাধ্যমে এটা ভিতরের দিকে যেতে থাকে। তো অপটিক নার্ভের কিন্তু দুইটা ফাইবার আছে, আপনারা জানেন, নীল, যেটা নীল কালারের দেখতেছেন এটা নেজাল ফাইবার, আর যেটা একটু আলগা খয়েরি বা লাল কালার দেখতেছেন এটা হচ্ছে টেম্পোরাল ফাইবার। ঠিক আছে, এখন যদি একটা পেশেন্টের আপনি অপটিক নার্ভের ড্যামেজ হয়, অপটিক নার্ভ পুরাটাই ড্যামেজ হয়েছে, তাহলে রোগীটা কি হবে? রোগীটা ওই চোখে কিছুই দেখতে পারবে না। অপটিক নার্ভ ড্যামেজ হওয়ার কারণে ওই চোখে কিছুই দেখতে পারবে না, এটার নাম হচ্ছে মনো অকুলার ব্লাইন্ডনেস। ঠিক আছে ভাই, এরপর খেয়াল করে দেখেন, যদি ড্যামেজ হয় অপটিক কায়াজমাতে, যদি ড্যামেজ হয় অপটিক কায়াজমাতে, খেয়াল করেন এই জায়গাতে, তাহলে দেখেন দুইটা চোখেরই মাঝের যে ফাইবার, নেজাল ফাইবার, সেটা কাটা পড়তেছে। দুইটা চোখেরই মাঝের যে নেজাল ফাইবার সেটা কাটা পড়তেছে, এই জন্য রোগীর দুই চোখেরই টেম্পোরাল ভিশন লস হবে। এটার নাম হচ্ছে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। দুই চোখেরই টেম্পোরাল ভিশন লস হবে, এটার নাম হচ্ছে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। এখন আসেন, যদি অপটিক ট্র্যাক্ট কাটা হয়, এই তিন নাম্বার পয়েন্ট, এটা খেয়াল করে দেখেন, যদি অপটিক ট্র্যাক্ট কাটা হয় তাহলে কি সমস্যা হবে? তাহলে এই যে অপটিক ট্র্যাক্ট কাটতেছে, এখানে কোন কোন ফাইবার আছে? এখানে সেম সাইডের টেম্পোরাল ফাইবার, অপোজিট সাইডের নেজাল ফাইবার আছে। তাহলে অপটিক ট্র্যাক্টে কি কি আছে? সেম সাইডের টেম্পোরাল ফাইবার আর অপোজিট সাইডের নেজাল ফাইবার আছে। সুতরাং এই রিলেটেড ভিশন লস হবে, সেম সাইডের টেম্পোরাল ফাইবার, অপোজিট সাইডের নেজাল ফাইবার আছে, তাহলে এই রিলেটেড ভিশন লস হবে। এই লসের নাম হচ্ছে হোমোনিমাস হেমিয়ানোপিয়া, হোমোনিমাস হেমিয়ানোপিয়া। তার মানে হচ্ছে টোটাল ভিশনের অর্ধেক মানে লস হয়ে যাচ্ছে। টোটাল আমরা দুই চোখ মিলে যে ভিশনটা দেখি সেই ভিশনের অর্ধেক নষ্ট হচ্ছে, মানে এক সাইডের নেজাল ভিশন লস হচ্ছে আর এক সাইডের টেম্পোরাল ভিশন লস হচ্ছে। এই ইনফরমেশনটাই তো আলটিমেটলি অক্সিপিটাল কর্টেক্সে চলে যায়, তাই না? সুতরাং অপটিক ট্র্যাক্ট কাটা আর এই অক্সিপিটাল রিজিওনে কাটা বা এখানে ড্যামেজ হওয়া, এর ফিচার কিন্তু একই পাবো। সুতরাং অক্সিপিটাল ড্যামেজ হলেও আমরা কিন্তু হোমোনিমাস হেমিয়ানোপিয়া পাবো, অক্সিপিটাল ড্যামেজ হলেও আমরা হোমোনিমাস হেমিয়ানোপিয়া পাবো। কিন্তু মাঝখানে চার এবং পাঁচ নম্বর পয়েন্ট একটু খেয়াল করে দেখেন, একটা টেম্পোরাল আর একটা প্যারাইটাল রিজিওনে। এখন দেখেন এই অপটিক ট্র্যাক্ট, সে কিন্তু কাটা পড়লে 50% ভিশন লস হচ্ছে। এখান থেকে কিন্তু দুটা ফাইবার যাচ্ছে, দেখেন একটা টেম্পোরাল দিক দিয়ে যাচ্ছে, একটা প্যারাইটাল দিক দিয়ে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখেন, যদি টেম্পোরাল ভিশন লস হয় বা টেম্পোরাল লোবে সমস্যা হয়, চার নাম্বারটা খেয়াল করে দেখেন, তাহলে সুপিরিয়র বা আপার কোয়াড্রান্টানোপিয়া, মানে ওই 50% এর 50%, মানে চার ভাগের এক ভাগ ভিশন লস হবে। হোয়ারাস যদি প্যারাইটালে ঝামেলা হয় তাহলে ইনফিরিয়র হোমোনিমাস কোয়াড্রান্টানোপিয়া, এখানেও কিন্তু চার ভাগের এক ভাগ ভিশন লস হবে, কিন্তু কোনটা? নিচের দিকেরটা। আর সুপিরিয়রটা কোথায় হবে? এই যে চার নাম্বারটা, এটার ক্ষেত্রে সুপিরিয়র কোয়াড্রান্টানোপিয়া আর পাঁচ নাম্বার ক্ষেত্রে ইনফিরিয়র কোয়াড্রান্টানোপিয়া। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখেন। তাহলে আবার একটু আমি এই দিকে আসি, যদি এখানে কাটি তাহলে চোখ সে কিছুই দেখতে পাবে না ওই চোখে। যদি আমরা অপটিক কায়াজমাতে কাটি তাহলে কি হবে? দুই জায়গারই নেজাল ফাইবার কাটার কারণে দুই চোখেরই টেম্পোরাল ভিশন লস হবে। যদি অপটিক ট্র্যাক্টে কাটি তাহলে এক চোখের নেজাল আর এক চোখের টেম্পোরাল লস হবে, এটার নাম হচ্ছে বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। সেম জিনিস যদি অক্সিপিটাল কর্টেক্সে কাটি তাই হবে। কিন্তু যদি টেম্পোরাল লোবে কাটি, টেম্পোরাল লোব হচ্ছে লোয়ার ফাইবার, টেম্পোরাল লোব হচ্ছে লোয়ার ফাইবার, তাহলে লোয়ার ফাইবারে যদি কাটি আমি তাহলে আপার কোয়াড্রান্টানোপিয়া হবে। কিন্তু যদি আপার ফাইবারে কাটি তাহলে লোয়ার কোয়াড্রান্টানোপিয়া। কোয়াড্রান্টানোপিয়া মানে হচ্ছে চার ভাগের এক ভাগ লস হবে, কোয়াড্রান্টানোপিয়া মানে হচ্ছে চার ভাগের এক ভাগ লস হবে। তাহলে এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আপনার জন্য কিন্তু তিনটা স্টারের পড়া, যে কোনো পরীক্ষায় আসার মতো, খেয়াল রাখবেন। নেক্সট আসতেছি, সেম জিনিসই একটা বক্সের মাধ্যমে আছে, আমি জাস্ট জিনিসটা আপনাকে দেখাচ্ছি, সাইটোপ্লাজম আর ভিজুয়াল ফিল্ড লস, শুধু এই দুইটা পড়বেন আপাতত দুইটা পড়বেন। এখানে বেশ কিছু কথা আছে আপনার জন্য কঠিন লাগবে, এখনই চাপ নিয়েন না, ধীরে ধীরে আমি এগুলো বলবো। আপাতত দেখেন অপটিক নার্ভ, অপটিক নার্ভ মানে এক চোখ সে কিছুই দেখতে পাবেন, অন্যগুলো এখনই দরকার নাই।
অপটিক কায়াজমা আমি বলে দিছি বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। এবার আসেন অপটিক ট্র্যাক্ট এবং অক্সিপিটাল লোব কিন্তু একই, অপটিক ট্র্যাক্ট আর অক্সিপিটাল লোব কিন্তু একই, কি এই যে হোমোনেমাস হেমিয়ানোপিয়া। এবার আসেন টেম্পোরাল লোব, টেম্পোরাল লোবের ক্ষেত্রে আপার কোয়াড্রান্টানোপিয়া মানে চার ভাগের এক ভাগ লস হবে এবং উপরেরটা লস হবে, আর প্যারাইটাল লোবের ক্ষেত্রে লোয়ার কোয়াড্রান্টানোপিয়া চার ভাগের এক ভাগ লস হবে এবং সেটা নিচের অংশটুকু লস হবে। তাহলে এই কয়েকটা জিনিস আপনার জন্য কিন্তু ভাই তিনটা স্টার ভালো করে পড়বেন। তো লোবের ফাংশনে আমরা কিন্তু ভিশনটা আর কোনো ঝামেলা হওয়ার কথা না, লোবের ফাংশন এবং ডিসফাংশনে ভিশনে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর আসেন এই ল্যাঙ্গুয়েজ বা স্পিচ নিয়ে লোবের কিছু ফাংশন আছে, সেটা বললে অনেক ডিটেলস বলতে হবে, কিন্তু আমি যেহেতু স্পেসিফিক টোটাল একটা লোবের অংশ পড়ছি আমি খুব ঝামেলায় যাব না, শুধু একটা কথা বলছি যে আপনাদের লোবের ভাগ করা আছে কিনা জানি না। এই যে এটা কিন্তু ভাই এইটা কিন্তু একটু খেয়াল করে দেখেন সেন্ট্রাল সালকাস, তাহলে এর সামনে হচ্ছে ফ্রন্টাল লোব, এর পিছনে প্যারাইটাল লোব, আর এই যে ল্যাটারাল সালকাস এখানে হচ্ছে টেম্পোরাল লোব। ঠিক আছে, তাহলে তিনটা লোব দেখেন, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, আর একদম পিছনের দিকে এটা অক্সিপিটাল, তাই তো এই চারটা লোব। আপনি একটু খেয়াল করে দেখবেন কথা বলার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু এরিয়া দিয়ে দিয়েছেন ব্রেনে, তার মধ্যে একটা এরিয়া নাম হচ্ছে, একটা এরিয়ার নাম হচ্ছে ভার্নিক্স এরিয়াটা। এরিয়াটা কোন জায়গায় থাকে, এই যে আপনি যে কালারটা দেখতেছেন না এটা ভার্নিক্স এরিয়া, কোন জায়গায় থাকে, উত্তর হচ্ছে প্যারাইটাল এবং টেম্পোরাল দুই জায়গাতে গ্রসলি একসাথে থাকে, ভার্নিক্স এরিয়া। আর আরেকটা হচ্ছে ব্রোকাস মোটর স্পিস এরিয়া, কোথায় থাকে, ফ্রন্টাল রিজিয়নে থাকে। সুতরাং একটু খেয়াল রাখতে হবে যে প্যারাইটাল হোক, টেম্পোরাল হোক বা ফ্রন্টাল হোক, যেখানেই লেশন হোক না কেন আমাদের কথা বলতে সমস্যা হতে পারে। শুধু একটা কথা একটু বলে দেই যে যদি বলে যে স্পিচ বা ল্যাঙ্গুয়েজ কার ফাংশন, তাহলে প্যারাইটাল আসলেও ট্রু, টেম্পোরাল আসলেও ট্রু, ফ্রন্টাল আসলেও ট্রু, খেয়াল রাখবে। তবে এটা হচ্ছে অলওয়েজ ডোমিনেন্ট ফাংশন, মানে আমরা যদি ডান হাতি হই তাহলে কিন্তু আমাদের লেফট লোবের ফাংশন এটা অলওয়েজ কিন্তু ডোমিনেন্ট ফাংশন। এখন একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যদি ফ্রন্টাল লোব ড্যামেজ হয় তাহলে কি ধরনের ল্যাঙ্গুয়েজের সমস্যা হবে, উত্তর হচ্ছে এক্সপ্রেসিভ ডিসফাসিয়া হবে, এক্সপ্রেসিভ ডিসফাসিয়া হবে। কারণ ফ্রন্টাল জিনিসটা হচ্ছে এক্সপ্রেশনের সাথে জড়িত, আমরা কি ধরনের এক্সপ্রেশন দিব, আমাদের পার্সোনালিটি কিরকম, এর সাথে ফ্রন্টাল লোবের সম্পর্ক। কিন্তু টেম্পোরাল লোব কার সাথে সম্পর্ক দেখেন, একটু মনে রাখা সহজের জন্য বলি, টেম্পোরাল লোব কিন্তু কানের কাছে থাকে, সুতরাং আমরা যা শুনি সেই অনুযায়ী তো বলি। ধরেন আমি আপনাকে প্রশ্ন করছি আপনার নাম কি, আপনি এটা কান দিয়ে শুনবেন তারপর তো বলবেন, সুতরাং শোনা রিলেটেড যে কথা সেটার সাথে সম্পর্ক হচ্ছে টেম্পোরাল লোবের, শোনা রিলেটেড যে কথা সেটার সাথে টেম্পোরাল লোবের সম্পর্ক। সুতরাং টেম্পোরাল লোব ড্যামেজ হলে যে ধরনের অ্যাফাসিয়া হবে এটার নাম হচ্ছে রিসেপটিভ অ্যাফাসিয়া, রিসেপটিভ মানে আপনি কান দিয়ে শুনবেন তারপরে বলবেন, তাই তো, যদি কান দিয়ে শুনতেই না পান আপনি বলবেন কি। সুতরাং টেম্পোরাল লোব ড্যামেজ হলে রিসেপটিভ অ্যাফাসিয়া হবে, ফ্রন্টাল লোব ড্যামেজ হলে এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া হবে। তাহলে আমি আপনাকে লোবের ফাংশন পড়ানোর আগে বা ডিসফাংশন পড়ানোর আগে দুইটা জিনিস একটু বলে নিলাম, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে আপনার ভিশন। ঠিক আছে, চলেন এখন লোবের ফাংশন করি। তাহলে আমি আবার সে আগের ছকে ফিরে আসলাম, এই ছকটাই পড়াতে যাচ্ছিলাম। তো এই ছকটা আপনি একটু খেয়াল করে দেখবেন, আমি যখন নিজে পড়েছি সারা দিন ধরে পড়ছি, এরপরও পরের দিন ভাই ভুলতে আমার এক মিনিটও দেরি লাগেনি। আর আপনি এই ছক সারাদিন পড়ার তো ধৈর্যই পাবেন না। তাহলে এই ছক সহজে বা বুঝে কিভাবে মনে রাখা যায় এর জন্য আমি কিছু ট্রিক্স আপনাকে বলবো। তো আমার পার্সোনাল ট্রিক্স ছিল, আমি দেখবেন যে আমি নিচ থেকে উপরের দিকে পড়ার চেষ্টা করছি, তাতে আমার মনে ছিল বেশি। চলেন আমার ট্রিক্সটা আপনার একটু কাজে লাগানোর চেষ্টা করেন, যদি ভাল লাগে পড়বেন, যদি ভালো না লাগে নিজেরটা অ্যাপ্লাই করবেন। তাহলে আমি আগে অক্সিপিটাল এবং টেম্পোরালটা পড়ে নেবো, চলেন আগে অক্সিপিটাল এবং টেম্পোরালটা পড়ে নেবো। তাহলে অক্সিপিটাল টেম্পোরালটা আমি একটা আলাদা স্লাইড বানাই নিছি কেটে, যাতে আপনার দেখতে সুবিধা হয়। তাহলে একটু খেয়াল করেন, অক্সিপিটালের আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম লাল, এক পাশে ফাংশন, তাহলে এই পাশে হচ্ছে ফাংশন আর এই পাশে ডিসফাংশন। তাহলে অক্সিপিটালের কাজ কি, অক্সিপিটালের কাজ হচ্ছে, আপনি বাংলায় মনে রাখবেন, হচ্ছে দেখা। তাহলে যদি অক্সিপিটাল লোব ড্যামেজ হয় তাহলে কি সমস্যা হবে, আপনি বলবেন যে দেখা রিলেটেড প্রবলেম হবে। অক্সিপিটাল ড্যামেজ হলে কি হবে,
আপনি বলবেন দেখা রিলেটেড প্রবলেম হবে, তাই তো? তাহলে কিন্তু এক কথায় শেষ, কি কর দেখেন, ভিজুয়াল ইনঅ্যাটেনশন, ভিজুয়াল লস, হোমোনেমা সেমিয়ানোপি আমি একটু আগে পড়ালাম, এবং ভিজুয়াল হ্যালুসিনেশন মানে উল্টা পাল্টা সে দেখবে যেটা নর্মালি নাই। তাহলে অক্সিপিটালের ফাংশন করতে আপনার 1 মিনিট লাগবে, সেটা হচ্ছে অক্সিপিটালের কাজ দেখা। আর অক্সিপিটাল লস হলে দেখা রিলেটেড যে কোনো কিছু প্রবলেম হবে, যেমন ভিজুয়াল ইনঅ্যাটেনশন, ভিজুয়াল লস, হোমোনিমা সেমিয়ানোপি আমি পড়াইছি আপনাকে, অর্ধেক ভিশন লস হবে এবং ভিজুয়াল হ্যালুসিনেশন হবে। এবার আসেন টেম্পোরাল, আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। টেম্পোরাল লোব আমাদের বডিতে কয়টা আছে দেখেন, দুই পাশে দুইটা আছে, তার মধ্যে একটা ডোমিনেন্ট এবং একটা নন ডোমিনেন্ট, ঠিক আছে ভাই? তো ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট এর তিনটা ফাংশন কমন। আগে আমাকে বলেন তো ভাই, টেম্পোরাল লোব কানের কাছাকাছি থাকে না? কানের কাছে যে জিনিস থাকবে তার কাজ হচ্ছে অডিটরি এবং ব্যালেন্স, এটা তো ফিক্সড। তার সাথে কান এবং নাক যেহেতু কাছাকাছি থাকে, তাহলে স্মেলের সাথে জড়িত। সুতরাং মনে রাখেন, অডিটরি পারসেপশন, স্মেল, ব্যালেন্স, এইটা ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট দুটারই ফাংশন, মুখস্থ করবেন, এটা ফিক্স মুখস্থ করবেন, অডিটরি পারসেপশন, স্মেল, ব্যালেন্স, অডিটরি পারসেপশন, স্মেল, ব্যালেন্স। কারণ আপনারা জানেন যে কানের সাথে কোন নার্ভের সম্পর্ক, অলফ্যাক্ট, সরি, কানের সাথে সম্পর্ক হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার। সুতরাং যেই শোনাতে মানে যেই শোনার কাজ করে সে অবশ্যই ব্যালেন্সের কাজ করে, আর এর সাথে স্মেলটা মনে রাখেন। তাহলে টেম্পোরাল ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট এর কাজ কি? শোনা, ব্যালেন্স এবং ঘ্রাণ। এর সাথে ডোমিনেন্টের নিজস্ব ফাংশন কি মনে রাখেন? কথা বলা এবং মেমোরি, নিজস্ব ফাংশন। নন ডোমিনেন্টের নিজস্ব ফাংশন কি? নন ভার্বাল মেমোরি এবং মিউজিক, নন ভার্বাল মেমোরি এবং মিউজিক, মুখস্থ করবেন এখনই, নন ভার্বাল মেমোরি এবং মিউজিক, ঠিক আছে? তাহলে আবার আসি, রিভাইজ করেন, টেম্পোরালের কাজ হচ্ছে তিনটা, ডোমিনেন্ট নন ডোমিনেন্ট সব দিকে, অডিটরি পারসেপশন, স্মেল, ব্যালেন্স, মানে শোনা, ঘ্রাণ এবং ব্যালেন্স, ঠিক আছে? আর ডোমিনেন্টের স্পেশাল ফাংশন হচ্ছে কথা বলা এবং ভার্বাল মেমোরি, নন ডোমিনেন্ট স্পেশাল ফাংশন হচ্ছে মিউজিক বা মেলোডি, আর তার সাথে নন ভার্বাল মেমোরি, মিউজিক বা মেলোডি এর সাথে নন ভার্বাল মেমোরি। এখন ইফেক্ট অফ ড্যামেজ কি হবে একটু খেয়াল করেন, আমি আপনাকে আগে বলছি যে যার কাজ যেটা সেটা যদি ড্যামেজ হয় তাহলে সেই কাজটা হবে না। তাহলে একটু দেখেন, টেম্পোরাল ডোমিনেন্ট যদি ল্যাঙ্গুয়েজ এর কাজ করে, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা সে কথা বলতে পারবে না, কি ধরনের কথা বলতে পারবে না? রিসেপটিভ অ্যাফাসিয়া হবে, ঠিক আছে? রিসেপটিভ অ্যাফাসিয়া হবে। আর কি? ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া মানে হচ্ছে লিখা জিনিস পড়তে না পারা, বুঝতে না পারা, একটু একটু এক্সেপশন মুখস্থ রাখেন। আর কি হচ্ছে দেখেন, তার কাজ যদি ভার্বাল মেমোরি হয় তাহলে ভার্বাল মেমোরিটা ইম্পেয়ার্ড হবে, সুতরাং কাজ মনে থাকলে আপনি ইজিলি পাচ্ছেন, কাজ মনে থাকলে আপনি ইজিলি পাচ্ছেন। আর টেম্পোরাল নন ডোমিনেন্টের ক্ষেত্রে দেখেন, যেহেতু এর কাজ নন ভার্বাল মেমোরি সেটা ইম্পেয়ার হবে, যেহেতু এর কাজ মিউজিক সুতরাং মিউজিকের স্কিলটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আসেন ডোমিনেন্ট নন ডোমিনেন্ট দুইজনই আপার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া করে, এটা আমি ভিজুয়াল পাথওয়েতে আপনাকে পড়ালাম, দুইজনই আপার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া করে, যেটা আমি ভিজুয়াল পাথওয়েতে আপনাকে পড়াইছি। আর যেহেতু টেম্পোরাল একের অধিক সেন্সরি কাজ কারবার করছে, যেমন সে শোনার কাজ করছে, সে ব্যালেন্সের কাজ করছে, সে স্মেলের কাজ করছে, সুতরাং এখানে কমপ্লেক্স হ্যালুসিনেশন হবে, কমপ্লেক্স হ্যালুসিনেশন, যেটা অক্সিপিটালের ক্ষেত্রে শুধুমাত্র ভিজুয়াল হ্যালুসিনেশন ছিল, কারণ অক্সিপিটালের কাজ তো একটাই দেখা, সুতরাং দেখা যদি লস হয় তাহলে ভিজুয়াল হ্যালুসিনেশন হবে। বাট টেম্পোরালের কাজ তো তিনটা, একটা হচ্ছে শোনা, একটা ব্যালেন্স এবং একটা ঘ্রাণ, সুতরাং যদি লস হয় তাহলে এই তিনটা রিলেটেড তার হ্যালুসিনেশন হবে। তাহলে আপনার কাজ হচ্ছে টেম্পোরালের তিনটা ফিক্স ফাংশন, আর দুইটা কিন্তু ডোমিনেন্টের দুইটা, নন ডোমিনেন্টের দুইটা ফাংশন করা, ঠিক আছে? এখন চলেন, যতটুকু আপনি পড়লেন ততটুকু কতখানি মনে আছে আপনার মেমোরি যাচাই করি। বলেন তো মিউজিক কার কাজ, টেম্পোরাল ডোমিনেন্ট না নন ডোমিনেন্ট, মনে আছে? বলেন তো, এবার মিলাই নেন টেম্পোরাল নন ডোমিনেন্টের ফাংশন, নন ডোমিনেন্ট। এবার আসেন স্মেল কার ফাংশন, স্মেল ভাই, টেম্পোরাল ডোমিনেন্ট নন ডোমিনেন্ট দুটারই ফাংশন। এবার আসেন ব্যালেন্স কার ফাংশন, উত্তর হচ্ছে টেম্পোরাল ডোমিনেন্ট নন ডোমিনেন্ট দুটারই ফাংশন। এবার আসেন স্পিচ বা ল্যাঙ্গুয়েজ কার ফাংশন, টেম্পোরাল ডোমিনেন্টের ফাংশন। মিলে সবগুলা, সবগুলা পারছেন? এবার আসেন রিসেপটিভ অ্যাফাসিয়া কার ডিসফাংশন, যেহেতু ল্যাঙ্গুয়েজ টেম্পোরাল ডোমিনেন্টের ফাংশন, সুতরাং টেম্পোরাল ডোমিনেন্টের ডিসফাংশন হচ্ছে রিসেপটিভ অ্যাফাসিয়া। হোমোনেমাস হেমিয়ানোপিয়া কার ডিসফাংশন, উত্তর হচ্ছে অক্সিপিটাল লোবের ডিসফাংশন, অক্সিপিটাল লোব।
আর কোয়াড্রান্টানোপিয়া এখন পর্যন্ত যা পড়লাম সেটা হচ্ছে টেম্পোরালের টেম্পোরালের ডিসফাংশন। তাহলে এই হচ্ছে কোশ্চেন, আমি যে এতক্ষণ পড়ালাম এটা আপনি যাচাই করে নিলেন যে আপনার মনে আছে কিনা। চলেন তাহলে আমরা দুটো লোব পড়ছি, আরো দুটো বাকি আছে, চলেন পড়ি। এবার আসেন প্যারাইটাল লোব, এবার আসেন প্যারাইটাল লোব। তাহলে প্যারাইটাল লোব কিন্তু কঠিন, একটু খেয়াল রাখবেন। আমি আপনাকে একটা গ্রস ধারণা দিই, হ্যাঁ আমি একটা গ্রস ধারণা দিই, সেটা হচ্ছে আপনারা এই তো ব্রেনের এখানে আপনারা সেন্ট্রাল সালকাস, এটা জানেন ফ্রন্টাল আর এটা হচ্ছে প্যারাইটাল, তাই তো ভাই? তাহলে সেন্ট্রাল সালকাসের সামনে এক ধরনের জাইরাস আছে, এটার নাম প্রি সেন্ট্রাল জাইরাস, আর পিছনে এক ধরনের জাইরাস আছে, এটা পোস্ট সেন্ট্রাল জাইরাস। মনে রাখেন প্যারাইটাল ইজ রিলেটেড টু অলওয়েজ সেন্সরি আর ফ্রন্টাল ইজ রিলেটেড টু মোটর, ঠিক আছে? প্যারাইটাল এখানে লেখা থাক না থাক আপনি মনে রাখবেন প্যারাইটাল অলওয়েজ সেন্সরি কাজ কারবার করে, এক্সট্রা আর অনেক কাজ আছে কিন্তু সেন্সরি কাজটা প্যারাইটাল করে, ইন জেনারেল সেন্সরি কাজ, আর মোটর কাজ করে হচ্ছে ফ্রন্টাল। আমি পরে আসতেছি, এখানেও দেখেন প্যারাইটাল লোব আমাদের কয়টা আছে, আপনি বলবেন দুই দিকে দুইটা আছে, একটা ডোমিনেন্ট একটা নন ডোমিনেন্ট। তাহলে এই প্রথম কলামটা হচ্ছে কাজ, তাহলে প্যারাইটাল লোবের কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ক্যালকুলেশন, আর নন ডোমিনেন্টের কাজ হচ্ছে স্পেশিয়াল ওরিয়েন্টেশন এবং কনস্ট্রাকশনাল স্কিল। কনস্ট্রাকশনাল স্কিল কি জিনিস আপনি জানেন তো? কনস্ট্রাকশনাল স্কিল বলতে হচ্ছে জটিল জিনিসপত্র আঁকানো। ধরেন যে আপনাকে একটা স্টার আঁকাতে দিলাম, আমি তো নিজেই পাচ্ছি না, এই ধরনের জটিল কিছু একটা আঁকানো বা মাথার মধ্যে চিন্তা করা, এটা হচ্ছে কনস্ট্রাকশনাল স্কিল। স্পেশিয়াল ওরিয়েন্টেশন কি জিনিস, ধরেন আপনি রাস্তা পার হওয়ার জন্য একটা গাড়ি কি স্পিডে আসতেছে আপনার কিন্তু এই ধারণা থাকতে হবে, এটা হচ্ছে স্পেশিয়াল ওরিয়েন্টেশন। ধরে নেন যে আপনি বিমানে যাচ্ছেন, বিমানে আপনি নিচ থেকে কত ফুট উপরে আছেন, কেমন উচ্চতার উপরে আছেন, এটা কিন্তু দেখে একটা ধারণা পাবেন, এটা হচ্ছে স্পেশিয়াল ওরিয়েন্টেশন। কারো যদি না থাকে তাহলে ডিসওরিয়েন্টেশন। তাহলে প্যারাইটাল ডোমিনেন্ট নন ডোমিনেন্টের ফাংশন আমি আমার মতো সহজ করে মনে রাখার জন্য মনে রাখছি, প্যারাইটাল ডোমিনেন্টের কাজ হচ্ছে ব্যাংকার, ব্যাংকারের কাজ হচ্ছে ডোমিনেন্ট, প্যারাইটাল নন ডোমিনেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারের কাজ, ইঞ্জিনিয়ারের কাজ। তাহলে মনে রাখা সহজ, ব্যাংকারের কাজ হচ্ছে কথা বলা আর টাকা গোনা, ব্যাংকারের কাজ হচ্ছে কথা বলা আর টাকা গোনা, আর ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে একটু কনস্ট্রাকশনাল ব্যাপার স্যাপার, স্পেশিয়াল ওরিয়েন্টেশন, কনস্ট্রাকশনাল স্কিল ইত্যাদি ইত্যাদি। সো ফাংশন মনে রাখা আমার মনে সমস্যা হবে। এখন আসেন এর কাজ, যদি আপনি কাজ মনে রাখেন তাহলে কাজের ড্যামেজ পারবেন না, তাহলে ইফেক্ট অফ ড্যামেজ কি আপনি পারবেন না, চলেন একটু ঝালাই করি। দেখেন প্যারাইটালের কাজ ডোমিনেন্টের কাজ যদি কথা বলা হয় তাহলে যদি ড্যামেজ হয় তাহলে ডিসপেশিয়া হবে, প্যারাইটাল ডোমিনেন্ট যদি ক্যালকুলেশন করে তাহলে ড্যামেজ হচ্ছে হ্যাঁ ক্যালকুলিয়া হবে। এর সাথে কিছু জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে, এর সাথে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া, মানে রাইটিং ওয়ার্ড যদি বুঝতে না পারা, রাইটিং ওয়ার্ড বুঝতে না পারা। অ্যাপ্রাক্সিয়া কি জিনিস, অ্যাপ্রাক্সিয়া হচ্ছে যে কোনো কাজ পার্টিকুলার কোনো ফাংশন করতে না পারা, পার্টিকুলার কোনো ফাংশন করতে না পারা। অ্যাগোনেশিয়া কি জিনিস, যে কোনো সেন্সেশন ইন্টারপ্রিট করতে না পারা, আপনাকে একটা চিমটি কাটলাম আর আপনি বলতেছেন আমাকে লাঠি দিয়ে মারলো, কিংবা আপনি বুঝলেনই না যে আমি আপনাকে চিমটি দিছি, তাহলে অ্যাগোনেশিয়া হচ্ছে যে কোনো সেন্সেশন কা ইন্টারপ্রিটেশন না করা। তাহলে এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, হ্যাঁ উপরের দুটো বেশি ইম্পর্টেন্ট, ডিসফাসিয়া অ্যাকোনকুলিয়া, আর নিচের তিনটা একটু কষ্ট করে পড়েন। এবার আসেন প্যারাইটাল নন ডোমিনেন্ট, এর ফাংশন ছিল স্পেশিয়াল ওরিয়েন্টেশন, সুতরাং নন ডোমিনেন্টের কাজ হবে স্পেশিয়াল ডিসওরিয়েন্টেশন, এর ফাংশন ছিল কনস্ট্রাকশনাল স্কিল, সুতরাং ড্যামেজ হলে কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া বা ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া হবে। কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া আর ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া কি জিনিস জানেন? কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া হচ্ছে ওই যে স্পেসিফিক কোনো জটিল কাজ আপনাকে দিলেও করতে পারলেন না, যেমন একটা স্টার আঁকানো সেটা আপনি পারলেন না, কিংবা ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া আপনি কাপড় পরতে পারছেন না, কারণ আপনার বডির কোথায় কোনটা কি আছে, কোন দিক দিয়ে কাপড়টা ঢুকাতে হবে এটাই তো আপনি জানেন না, কারণ হচ্ছে বডির যে থ্রি ডাইমেনশনাল ব্যাপার এটা আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে? তাহলে প্যারাইটালের কাজ হচ্ছে ডোমিনেন্টের কাজ ব্যাংকার, কথা বলা এবং গোনা, নন ডোমিনেন্টের কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার, তার মানে হচ্ছে স্পেশিয়াল ওরিয়েন্টেশন এবং কনস্ট্রাকশনাল স্কিল। ইফেক্ট অফ ড্যামেজ ফাংশন মনে রাখলে বের করা ইজি, ঠিক আছে? এখন আসেন আরো কিছু ডিসফাংশন আছে যেটা কষ্ট করে আপনাকে মুখস্থ করতে হবে। এক নম্বর হচ্ছে হেমি সেন্সরি লস, খুব সিম্পল, আমি কিন্তু শুরুতেই বলছি প্যারাইটালের কাজ হচ্ছে সেন্সরি, শুরুতেই বলছি, দুই দুই পাশেই আছে হেমি সেন্সরি লস। এবার আসেন অ্যাস্টেরিওগনেসিস কি জিনিস, দুই পাশে অ্যাস্টেরিওগনেসিস আছে, কি জিনিস?
থ্রি ডাইমেনশনাল জিনিস বুঝতে পারেন না পারেন, ধরে নেন চোখ বন্ধ করে আপনাকে একটা কলম দিলাম, আপনি দৈর্ঘ্য উচ্চতা দেখে আপনি বুঝতে পারলেন না করম। এক গ্রাফেস্থেসিয়া কি জিনিস, ধরে নেন চোখ বন্ধ করে আপনার পিঠে লিখলাম এক দুই, আপনি বুঝতে পারলেন না, এটা হচ্ছে এক গ্রাফেস্থেসিয়া। এছাড়া লোয়ার কোয়াড্রান্টানোপিয়া, এটা আমি চোখের জিনিসটা আগেই পড়াই নিছি, লোয়ার কোয়াড্রান্টানোপিয়া প্যারাইটাল আর আপার কোয়াড্রান্টানোপিয়া হচ্ছে টেম্পোরাল, আমি আপনাকে পড়াইছি। এবং সবশেষে একটা দুটা লাইন মিলে একটা কথাই আছে, শুধু নিস্ট্যাগমাস মনে রাখেন, যে সেন্সরি সমস্যার কারণে কারো কারো নিস্ট্যাগমাস হয়। তাহলে প্যারাইটালের ডোমিনেন্ট নন ডোমিনেন্টে কমন কিছু কথা আছে, হেমিসেন্সরি লস, অ্যাস্টেরিওগনেসিস, অ্যাগ্রাফেস্থেসিয়া, নিস্ট্যাগমাস, এগুলো একটু কষ্ট করে পড়েন। আর দুই ক্ষেত্রেই এক ধরনের সিজার হবে, সেটা কি ধরনের সিজার, যেহেতু প্যারাইটালের কাজ সেন্সরি সুতরাং সেন্সরি সিজার হবে, প্যারাইটালের কাজ যেহেতু সেন্সরি সুতরাং সেন্সরি সিজার। ঠিক আছে, তাহলে প্যারাইটালের কাজ হচ্ছে ডোমিনেন্টের ব্যাংকার, নন ডোমিনেন্টের ইঞ্জিনিয়ার, ইফেক্ট অফ ড্যামেজ ওই রিলেটেড হবে। চলেন এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি সেটা একটু রিভাইজ দিই। এতক্ষণ পর্যন্ত আমরা যে স্পিচ পড়লাম কার কাজ বলেন তো, টেম্পোরালেও ছিল, টেম্পোরাল ডোমিনেন্টেও ছিল, প্যারাইটাল ডোমিনেন্টেও ছিল। ক্যালকুলেশন কার কাজ, ক্যালকুলেশন আমি বলছি ব্যাংকার হচ্ছে প্যারাইটাল ডোমিনেন্ট। তারপরে হিয়ারিং কার কাজ, শোনা, অডিটরি, টেম্পোরাল ডোমিনেন্ট প্লাস নন ডোমিনেন্ট। ভিশন কার কাজ বলেন তো, অক্সিপিটাল কাজ। এরপর আসেন কোনটাতে কোয়াড্রান্টানোপিয়া হয়, কোয়াড্রান্টানোপিয়া দুই রকম, একটা হচ্ছে আপার আর একটা হচ্ছে লোয়ার, আপার হচ্ছে টেম্পোরাল আর লোয়ার হচ্ছে প্যারাইটাল। কনস্ট্রাকশনাল স্কিল কার কাজ মনে আছে, কনস্ট্রাকশনাল ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার হচ্ছে প্যারাইটাল নন ডোমিনেন্টের কাজ। বাকি থাকে হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন দুই রকম আছে, একটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন, কার ফাংশন ডিসফাংশন বলেন তো, অক্সিপিটালের ডিসফাংশন। আর কমপ্লেক্স হ্যালুসিনেশন কার ডিসফাংশন মনে আছে, কমপ্লেক্স হ্যালুসিনেশন এটা হচ্ছে টেম্পোরালের ডিসফাংশন। সিজার আমরা কখন পড়লাম বলেন তো, সেন্সরি সিজার কোথায় পড়লাম, প্যারাইটালে পড়লাম। তাহলে এই হচ্ছে আমি আপনাকে রিভাইজ করালাম, তাহলে টোটাল যা পড়লাম এর মধ্যে বাদ আছে কয়টা, একটা বাদ আছে ফ্রন্টাল, চলেন ফ্রন্টালটা পড়ে ফেলি। তাহলে ফ্রন্টাল তাই তো, তাহলে ফ্রন্টালের কাজ কি, আমি আপনাকে শুরুতেই বলছি কিছু বোঝেন না বোঝেন, ফ্রন্টালের মেইন কাজ হচ্ছে মোটর, ফ্রন্টালের মেইন কাজ হচ্ছে মোটর। এছাড়া আমি কিন্তু শুরুতেই বলছি যে ব্রোকাস মোটর স্পিস এরিয়া ফ্রন্টালে আছে, সুতরাং কথা বলা আর কি, সৃষ্টিকর্তা ফ্রন্টালে একটা ম্যাচুরেশন সেন্টার দিয়ে দিছে। এছাড়া আমাদের পার্সোনালিটি বা ইমোশন রিলেটেড যত কিছু ব্যাপার স্যাপার এটা ফ্রন্টালের ফাংশন, পার্সোনালিটি বা ইমোশন রিলেটেড যে ফাংশন গুলো এটা ফ্রন্টালের ফাংশন। সুতরাং কাজগুলো আবার বলেন, ফ্রন্টালে আমি যদি আপনাকে বলি একটা কাজ বলেন, আপনি বলবেন মোটর। সুতরাং কারো যদি ফ্রন্টাল লোবে স্ট্রোক হয় তাহলে তার কিন্তু হেমিপ্যারাসিস হবে, মানে ওই দিকে সে কিন্তু নড়াতে পারবে না, এর সাথে তার কি হবে, তার কিন্তু পার্সোনালিটি রিলেটেড প্রবলেম হবে, তার কিন্তু কথা বলতে সমস্যা হবে, তার মিকচুরেশনের সমস্যা হবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, ইফেক্ট অফ ড্যামেজ এই যে মোটর কন্ট্রোলের জন্য, মোটর কন্ট্রোল ড্যামেজ হওয়ার জন্য কন্ট্রোলেটারাল হেমিপ্যারাসিস হবে। ঠিক আছে ভাই, এই যে দেখেন মিকচুরেশনের সমস্যার জন্য তার ইনকন্টিনেন্স হবে, কখন সে পেশাবের উপরে তার কোনো কন্ট্রোল থাকবে না। ল্যাঙ্গুয়েজের জন্য তার এক্সপ্রেসিভ ডিসফাসিয়া হবে, কারণ ফ্রন্টালের সাথে কার সম্পর্ক, ইমোশন বা হচ্ছে পার্সোনালিটির সম্পর্ক, সেই সেই জিনিসটা তো ড্যামেজ হয়ে যাবে, এই জন্য সে ঠিক মতো এক্সপ্রেশন করতে পারবে না। বুঝে গেছে ভাই? এছাড়া কি হবে, ডিসইনহিবিশন। ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সবার মনের মধ্যে কিন্তু খারাপ কাজ করার একটা প্রবণতা আছে, কিন্তু ফ্রন্টাল লোব এই খারাপ কাজ কিন্তু আমাকে করতে দেয় না, কারণ কি, সে বলে যে এটা করলে আমাদের সামাজিক ভাবে আমি হেয় হয়ে যাব। কিন্তু যার ফ্রন্টাল লোবে ড্যামেজ হবে তার ডিসইনহিবিশন, এই ইনহিবিট করার মতো ফ্রন্টাল লোব আর থাকবে না। ল্যাক অফ ইনিশিয়েশন, আমরা কোনো কাজই শুরু করতে পারবো না, কারণ কি, আমার পার্সোনাল সমস্যা, পার্সোনালিটি সমস্যা, সোশ্যাল বিহেভিয়ারের সমস্যা, যার কারণে আমাদের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। তাহলে এই জিনিসগুলো আমার ফ্রন্টাল ড্যামেজের ক্ষেত্রে হবে। তাহলে ফ্রন্টালের কাজ কি, একটা হচ্ছে মোটর কাজ, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কথা বলা, একটা হচ্ছে ম্যাচুরেশন সেন্টার, আর একটা হচ্ছে পার্সোনালিটি ইমোশন সোশ্যাল বিহেভিয়ার। ঠিক আছে ভাই, ফ্রন্টাল লোবের ক্ষেত্রেও কিন্তু আমার সিজার হতে পারে, মোটর সিজার হবে। কি ধরনের সিজার হবে, মোটর সিজার হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অ্যাজ এ হোল সবগুলোর ফাংশন এবং ইফেক্ট অফ ড্যামেজ। চলেন একটু রিভাইজ করি। এখন আমি যদি আপনাকে বলি যে দেখা কার কাজ, দেখা অক্সিপিটালের কাজ, তাই না? এরপরে আসেন শোনা, ব্যালেন্স,
স্মেল কার কাজ, আপনি বলবেন টেম্পোরালের কাজ। এর সাথে যদি মিউজিক এবং নন ভার্বাল মেমোরি বলি তাহলে বলবেন টেম্পোরাল নন ডোমিনেন্ট। আর যদি ভার্বাল মেমোরির সাথে ল্যাঙ্গুয়েজ বলি তাহলে আপনি বলবেন টেম্পোরাল ডোমিনেন্ট, তাই না ভাই? আচ্ছা, প্যারাইটালে কি বলছি আমরা? প্যারাইটাল মনে আছে? প্যারাইটাল আমি বলছি প্যারাইটাল ইজ রিলেটেড টু সেন্সরি ইনফরমেশন। এর সাথে যারা ব্যাংকার, ব্যাংকারের কাজ কি? কথা বলা, ল্যাঙ্গুয়েজ আর ক্যালকুলেশন। আর ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে কি, কিসের ফাংশন? প্যারাইটাল ডোমিনেন্টের ফাংশন। ইঞ্জিনিয়ারের কাজ কি? কনস্ট্রাকশনাল স্কিল আর হচ্ছে কনস্ট্রাকশনাল স্কিল আর স্পেশিয়াল ওরিয়েন্টেশন। কার কাজ? প্যারাইটাল নন ডোমিনেন্টের কাজ। আর ফ্রন্টালের কাজ আমরা কি বললাম? ফ্রন্টাল, ফ্রন্টালের কাজ পড়ছি যে ফ্রন্টাল আপনার মোটর কাজের সাথে জড়িত। আর কি? ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত, মানে কথা বলার সাথে জড়িত। আর কি? ফ্রন্টাল কিন্তু মিকচুরেশনের সাথে সম্পর্ক, এখানে একটা মিকচুরেশন সেন্টার সৃষ্টি করতে দিয়ে রাখছে। আর কি? তার কিছু সোশিয়াল বা পার্সোনালিটি বা ইমোশনাল ব্যাপার স্যাপার আছে। এই ঠিক আছে ভাই, এখান থেকে আমরা একটা জিনিস কি পাইলাম যে ল্যাঙ্গুয়েজ কিন্তু ভাই তিন জায়গায় ছিল, ল্যাঙ্গুয়েজ কিন্তু তিন জায়গায় ছিল, মনে আছে কিনা আপনার? সেটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল ডোমিনেন্ট, টেম্পোরাল ডোমিনেন্ট। ঠিক আছে, তাহলে এই ফাংশন গুলো যদি ভালো করে মনে রাখতে পারেন তাহলে ইফেক্ট অফ ড্যামেজ আপনার জন্য সুবিধা হবে। তো আমার মনে হয় আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের পুরো জিনিসটা ভালো করে বোঝানোর জন্য। আমি পারছি কিনা জানি না, কতটুকু বুঝলেন আর কতটুকু বুঝলেন না আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল কামনা করতেছি। আসসালামু আলাইকুম।